হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পারমিতা চ্যাটার্জি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে দেখতে পাচ্ছ যে সকাল 8:30 বাজে, কাজে লেট হয়ে গেছে উঠতে। দেখো আমি জানলার পাশে দাঁড়িয়ে আছি, ভাবলাম যে সকালে তোমাদের সাথে আড্ডা হয় না, সেই জন্য একটু আড্ডা মারতে চলে আসলাম। আর গরম লাগছে, সেই জন্য চুলটাকে আমি উপরে তুলে নিয়েছি, প্রচণ্ড গরম। বাইরে ভীষণ রোদ উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ খুব রোদ উঠেছে। এই সময় রোদে বেশি বের হবেন না, যাদের প্রেশার টেশার আছে তাদের আরও বেশি প্রেশার বেড়ে যাবে, সেজন্য বেশি রোদে বের হবে না। আর গ্লুকন ডি, স্যানিটাইজার এইগুলো হাতের সামনে রাখবেন, তাতে সুবিধা হবে। তা তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে যদি না জানো, আমি বুঝতে পারবো না, আমাকে জানাও তোমরা। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা দেখো ভালো লাগে যে আমাকে লোক দেখছে, এরম করেই তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আমি চাই আমরা সবাই একসাথে চলবো, কেউ কোনো দিন একা চলা যায় না, সবাইকে নিয়েই চলো। আর সকালে আমি তোমাদের সাথে তো আড্ডা মারা হয় না, সেই জন্য ভাবলাম একটু আড্ডা, সবসময় রান্না রান্না তো হবেই, সেই জন্য একটু তোমাদের সাথে একটু কথা বলি। বন্ধুরা কমেন্টে আমাকে অবশ্যই জানাও তোমরা কেমন আছো। আর সামনেই আসছে পয়লা বৈশাখ, কেনাকেটি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এমন কিছু কিনবো না কেন, আমি তো জামা কাপড় খুব একটা মানে এই সময় কিনি না, কিনি পয়লা বৈশাখের সময় ওই নাইটি কিনি, নাহলে একটা মানে একটা জামা কিনি, সেরকম কিছু অতি মহরতে কোনো জিনিস কিনি না, যেগুলো প্রয়োজনে যেটা দরকার সেটা কিনি। পয়লা বৈশাখে এমনি না যে আমরা বাইরে কোথাও ঘুরে মানে রেস্টুরেন্টে ঘুরে খেতে যাই আমরা, আর কিছুই না, সেই জন্য আমাদের জামাকাপড় তো থাকে, এরম না যে কারোর জামাকাপড় থাকে না, নতুন জামাকাপড় থাকে। পয়লা বৈশাখটা ভালো করে কাটাও। তাহলে রান্না কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে বলেছিলাম যে রান্না শেয়ার করবো, এই যে দেখতে পাচ্ছ, পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর ছোলা দিয়ে। তোমাদের শেয়ার করেছি না পটল আলু, সেই জন্য এবারটা আর এ করলাম না। যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আর ছোলা আছে, যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, এটাকে ভালো করে কষে এর মধ্যে জল দিয়ে দেবো। আর সাথে রয়েছে এখানে দেখতে পাচ্ছ মাংস, আজকের একটু খাসির মাংস খাবার ইচ্ছে হচ্ছিল, সেই জন্য খাসির মাংস নিয়েছি, সবসময় চিকেন খাই, সেই জন্য খাসির মাংসকে ভালো করে এটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, ছোটো ছোটো তিনটে পেঁয়াজ আছে এখানে, আর একটা তেজপাতা আছে, টমেটো আছে বড় সাইজের, তেল রয়েছে ছোটো বাটিতে, বাটির এক বাটি, এই যে তোমাদের দেখাচ্ছি এই যো, আর একটা বড় টমেটো আছে, লঙ্কার গুঁড়ো আছে 2 চামচ, হলুদ গুঁড়ো আছে 1 চামচ, জিরে গুঁড়ো আছে 2 চামচ, আর নুন আছে 3 চামচ দিয়েছি ছোটো চামচে, এটা মাখিয়ে হাত মাখিয়ে রেখেছি, এটা কড়াতে দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি দেবো না, আগে তেলের মধ্যে পটল আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা ছোলাটা ভেজে তারপরে এটা দিয়েছি। এখানে ছোলা, একটু ছোলা খাই কাঁচা। তরকিটা হয়ে গেলে এর মধ্যে রাখবো, আর ওখানে বাচ্চাকে খাওয়াচ্ছে সেই জন্য করছে। আমি মাংসটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর কালার বেরিয়েছে। এর মধ্যে তেলের একটু তেল দিয়েছি, আবার দিয়ে এর মধ্যে তেজপাতা, একটু সামান্য 2-4 চিনি আর গরম মশলা দিয়েছি, তারপরে মাংসটা ছেড়েছি।
কালারটা দেখো, তেলও বেরিয়েছে দেখো, তেল দিয়েছি আর তেল চর্বি আছে বাদি আছে সেই জন্য। দেখো আমার মাংসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লুক এসেছে, দেখতেই পাচ্ছ তেল ভাসছে, এমনি তো তেল দিয়েছি। ও খাসির মাংসটা গরম ভাত দিয়ে পটল চিংড়ি আর ছোলা দিয়ে জমে যাবে ব্যাপারটা বন্ধুরা। তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান, যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন, ঘরে তৈরি করুন এই রান্নাটার রেসিপি, তোমাদের ভালো লাগবে। টাটা বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।